অবকাঠামো নির্মাণ সড়ক বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও সৌন্দর্য বাড়ানোর নামে গাছ কাটার মহোৎসবে নেমেছে সিং গাছ যেখানে প্রকৃতির সৌন্দর্য বাড়ায় সেখানে গাছ কেটে কৃত্রিম সৌন্দর্য বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষুব্ধ পরিবেশবাদীরা এসব গাছ রেখেই উন্নয়ন পরিকল্পনার দাবি তাদের এদিকে সিটি কর্পোরেশন বলছে গাছ রেখেই পরিবর্তন করা হবে উন্নয়ন পরিকল্পনা সিং থেকে রিপন গোয়ালা অভি পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া গাছের সারি পথচারীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে গাছে লাল ফুলের সমাহার এমন দৃশ্যের দেখা মিলবে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সড়কে সম্প্রতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক প্রশস্ত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে উপড়ে ফেলেছে অনেক গাছ হুমকির মুখে বাকি গাছগুলো উন্নয়নের নামে গাছ কাটায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য বিশ্ববিদ্যালয়ের চিরচেনা পরিবেশ নষ্ট হয় ক্ষোভ জানান শিক্ষার্থীরা কনক্রিটের বিভিন্ন বিল্ডিং এর নামে গাছ কাটার মহোৎসব চলছে এখানে জন্য আমরা চাই এই যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে এটা যেন বন্ধ করা হয় এই প্রকৃতি থেকে আমরা অক্সিজেন পাই সেই অক্সিজেন নষ্ট করে আমরা উন্নয়ন চাই না এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে গাছগুলো আছে সেগুলো যদি না কেটে আর উন্নত পদ্ধতিতে যদি তার অবকাঠামো নির্মাণ করেন তাহলে গাছগুলো আর ধ্বংস হয় না যদি অযাচিতভাবে আবারও গাছ কাটা হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ সকল সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ক্যাম্পাসে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবে গাছ রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বৃক্ষ নিধনকারীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি পরিবেশবাদীদের এই গাছটিকে রক্ষা করে এই গাছটিকে করা যেত না যদি এইরকম করা যেত তাহলে পরে এরকম দুই চারজনকে যদি জবাবদিহিতার আওতায় আনা যেত তাহলে পরে ওই যারা পরিকল্পনা করে যারা আমাদের বাংলাদেশের মাটির সন্তান দুঃখ করি বলতে হয় তারা এই সমস্ত পরিকল্পনা থেকে সরে আসতে

জলবায়ু পরিবর্তন রোধে গাছ কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক